পাকিস্তানের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ কিনতেছে বাংলাদেশ। এই প্রথমবারের মতো বাংলাদেশ বিপুল পরিমাণ অস্ত্রের অর্ডার দিয়েছে। হঠাৎ করে বাংলাদেশ কেন এত অস্ত্রের অর্ডার দিয়েছে, তার অন্যতম কারণ হচ্ছে 2008 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের সামরিক সক্ষমতা শুধুমাত্র ভারতের কারণেই পিছিয়ে ছিল। বাংলাদেশ নিয়মিত 12টা ড্রোন শুধু ক্রয় করেছে, এর আগে কিংবা এর পরে তেমন ভালো কোনো কিছু বাংলাদেশ ক্রয় করতে পারেনি শুধুমাত্র ভারতের চাপের কারণে। শেখ হাসিনাকে দিয়ে ভারত এটা ঠিক ভালোভাবে করাতে সক্ষম হয়েছে। বাংলাদেশের সামরিক সক্ষমতাকে গলা টিপে হত্যা করেছে ভারত। তার অন্যতম কারণ, ভারত তার নিরাপত্তার জন্যই এমনটা করেছে, অদৃশ্য চাপে সেটা আর কখনো হয়ে ওঠেনি। অথচ বাংলাদেশে একটা সময় ব্যাপক প্রতিদ্বন্দ্বী ছিল মায়ানমার। সামরিক শক্তির দিক দিয়ে মায়ানমার অনেক দূর এগিয়ে গেলেও আমরা পিছিয়ে রয়েছি অনেক দূর। আমাদের সামরিক বাজেট নিহাত কম নয়। আমাদের যে পরিমাণ সামরিক বাজেট, একবারের সামরিক বাজেট দিয়ে আমরা আমেরিকার কাছ থেকে বি-2 বোম্বার কিনতে পারি। চিন্তা করে দেখুন, বি-2 বোম্বারের দাম প্রায় $2 বিলিয়ন, আর আমাদের সামরিক বাজেটও প্রায় $2 বিলিয়ন। তার মানে আমরা একটা সামরিক বাজেট দিয়ে বি-2 বোম্বার কিনতে পারি, কিন্তু সেই সাহস আমাদের আছে কোথায়? আমরা কি পারবো ভারতের চোখে চোখ রেখে বি-2 বোম্বার কিংবা এই জাতীয় কোনো যুদ্ধ বিমান ক্রয় করতে? তা সম্ভব না হলেও পাকিস্তানের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ বাংলাদেশ ক্রয় করে। এর মধ্যে রয়েছে 40,000 গুলি, 2,000 ট্যাঙ্কের গোলা, মধ্যে রয়েছে 40 টন RDX বিস্ফোরক, 1,900টি রকেটের অর্ডার দিয়েছে বাংলাদেশ। হয়তো আরো অনেক অর্ডার থাকতে পারে। বাংলাদেশের সামরিক বহরে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণই দেখা দিয়েছে যুদ্ধ বিমান। একই সাথে আমাদের মিডিয়াম রেঞ্জ এবং শর্ট রেঞ্জের মিসাইল খুবই গুরুত্বপূর্ণ। মিডিয়াম ও শর্ট রেঞ্জের মিসাইল আমাদের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যেহেতু ভারত এবং মায়ানমার উভয় আমাদের প্রতিবেশী। সেক্ষেত্রে আমাদের এখানে লং রেঞ্জের মিসাইল তেমন প্রয়োজন পড়বে না, মিডিয়াম রেঞ্জ এবং শর্ট রেঞ্জের মিসাইল হলেই যথেষ্ট। আমাদের 200 থেকে 400 কিলোমিটার রেঞ্জের মিসাইল হলেই এনাফ। অর্থাৎ এই দুই ধরনের মিসাইল যদি আমাদের সামরিক বহরে যুক্ত হয়, আমরা অনায়াসে এই রাষ্ট্রগুলোর মোকাবেলা করতে পারবো। প্রিয় ভাইরা, আপনি কি মনে করেন বাংলাদেশের সামরিক সক্ষমতার জন্য শর্ট রেঞ্জ এবং মিডিয়াম রেঞ্জের মিসাইল প্রয়োজন আছে? প্রিয় ভাইরা, বাংলাদেশের সামরিক সক্ষমতা আরও অনেক দূর এগিয়ে যেত। আমাদের সামরিক বাজেট মায়ানমারের চেয়েও বেশি। অর্থাৎ মায়ানমার ব্যবহার করে রাশিয়ার সুকিয় 30, মায়ানমারের কাছে ব্যালিস্টিক মিসাইল রয়েছে, মায়ানমারের কাছে শর্ট রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ এবং লং রেঞ্জ তিন ধরনের মিসাইল রয়েছে। আমাদের কাছে রয়েছে মাত্র এমন একটি মিসাইল যার রেঞ্জ মাত্র 120 কিলোমিটার। আমাদের নৌবাহিনীর জন্য 2টি সাবমেরিন ক্রয় করা হলেও সাবমেরিনে ব্যবহারযোগ্য যে মিসাইল, সেই ধরনের কোনো মিসাইল আমাদের নেই। আমরা শুধুমাত্র নামে 2টি সাবমেরিন ক্রয় করেছি। সেনাবাহিনী ও বিমান বাহিনীর তুলনায় আমাদের নৌবাহিনীর শক্তি যথেষ্ট পরিমাণ। তারপর নৌশক্তি বৃদ্ধির জন্য আরও কিছু যুদ্ধ জাহাজ প্রয়োজন রয়েছে। আমাদের বিশাল সমুদ্র সীমানা নিরাপত্তার জন্য একটা হেলিকপ্টার ক্যারিয়ার প্রয়োজন আছে। হয়তো অনেকে বলবে এটা আকাশ কুসুম চিন্তা, কিন্তু আপনি কি জানেন তুরস্ক হেলিকপ্টার ক্যারিয়ার তৈরি করেছে? বাংলাদেশের সামরিক বহরে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই। ডক্টর ইউনুসের হাত ধরে হয়তো আমরা আমেরিকা থেকে অ্যাপাচি হেলিকপ্টার ক্রয় করতে পারি, কিংবা রাশিয়ার কাছ থেকে MI-28ও ক্রয় করতে পারি। প্রিয় ভাইরা, শুধুমাত্র উদ্যোগের প্রয়োজন। অবশ্য এখন উদ্যোগের তেমন কোনো প্রবলেম হবে না। বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য আপনার মতামত জানতে চাই। প্রিয় ভাইরা, আমি জানি অনেকে আমার খুব বিরোধিতা করে। আমি শুধুমাত্র মসজিদ উম্মার সামরিক সক্ষমতা, বাংলাদেশের সামরিক সক্ষমতা নিয়ে কথা বলি। আমার আগ্রহ এখানেই বেশি। আমি জানি আমার সাথে সাথে আপনাদের আগ্রহ বেশি, তাই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। একই সাথে পেজ থেকে যারা দেখতেছেন ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন।